হ্যালো, ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যা যারা এখন লাইক করে দিতে পারেননি, চাইলে কিন্তু লাইকটা করে দিতে পারেন, এবং সেই সাথে সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিতে পারেন। সর্বশেষ আপডেট হচ্ছে আজকের যে এই সিঙ্গাপুর ওপেন 2023-এর লাইভ স্কোর আপডেটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা এই লাইভে যেখানে ছিলাম সেখানে আছে হচ্ছে জাপান এবং মালয়েশিয়া। সেখানে প্রথম সেটটা জাপান জিতছিল, দ্বিতীয় সেটটা আবারও জাপান, এখানে মালয়েশিয়া কিন্তু পরাজিত হয়েছিল। অন্যদিকে শেষ পর্যন্ত খেলাটা আবহাওয়া হয়, অর্থাৎ মালয়েশিয়ানরা আসলে খেলাটা কন্টিনিউ করতে পারেনি, যার কারণে ম্যাচটা অটোমেটিক জাপান জিতে যায়। অন্যদিকে আরেকটা আছে ডেনমার্ক ভার্সেস তাইওয়ান, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক তাইওয়ান জয়লাভ করার কারণে ডেনমার্ক কিন্তু সেখানে হেরে গেছে এবং তাইওয়ান কিন্তু জয়লাভ করছে। সো এই ছিল মোটামুটি একটা আপডেট। আমাদের আরো লাইভ স্ট্রিম চলতেছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো লাইভ স্কোর আপডেট উপভোগ করতে পারেন। সিঙ্গাপুর ওপেন 2023-এ সবগুলো খেলা লাইভ স্কোর আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আগামীকালকে রাউন্ড অফ 16-এ ম্যাচ শুরু হবে। রাউন্ড অফ 16-এর ম্যাচ হবে আগামীকালকে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা, আমরা একটা লাইভ স্কোর আপডেট অ্যাড করে দেই। আচ্ছা, তাইওয়ান ভার্সেস ইন্দোনেশিয়া, সেখানে 11/1 পয়েন্টে এগিয়েছে ইন্দোনেশিয়ার পয়েন্টস 11, তাইওয়ান মাত্র 1 পয়েন্ট। দুর্দান্ত খেলতেছে সেখানে ইন্দোনেশিয়া, দুর্দান্ত খেলতেছে ইন্দোনেশিয়া 11/1। এভরিওয়ান থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। 11/13/1 নাও ইন্দোনেশিয়া, 13 পয়েন্ট অ্যান্ড ওনলি ওয়ান পয়েন্ট তাইওয়ান। 13/1, 13/1, ইনক্রেডিবল পারফরমেন্স ইন্দোনেশিয়া, কাম অন ইন্ডো। কাম অন অল ইন্দোনেশিয়ান ফ্যান্স, প্লিজ ভোটেড অন পোল, আর ইউ বিস্টিং ফ্যান্স। And I stop this live scrub date one. My another live stream one is on. So please joining us. Thank you so much. Allah bless. Tata, bye bye.